সিরাজগঞ্জের হাটি কুমরুল এবং রাজবাড়ির গোয়ালন্দের হিজড়ারা ঘুরে দাঁড়াচ্ছে। আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজা ঠাইপে উচ্ছ্বসিত তারা। ফল ফুলে ছায়াসু নিবিড় আঙিনা পরিপাটি করে সাজিয়ে করছে বসবাস। পাশাপাশি সংসার চালাতে কৃষিকাজের পাশাপাশি হাঁস মুরগি ও গবাদি পশু লালন পালন করছে তারা। সিরাজগঞ্জ ও রাজবাড়ির প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আল ইসলাম। একসময় অবহেলা বঞ্চনা যাদের পিছু ছাড়ত না, পরিবার থেকে বিচ্ছিন্ন সেই হিজড়ারা ঘরসহ জমির মালিকানা পেয়েছে। 2017 সালে 66% জমিতে সিরাজগঞ্জের হাটি কুমরুলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প প্রিয়নীরে 5 ইউনিটের 4টি সেমিশেড নির্মাণ করা হয়। এখানে গুরুমায়ের সাথে আশ্রয় পায় 40 জন হিজড়া। তারা গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে আয় করছে। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তাধারা যেভাবে কাজ করছে, এভাবে হয়তো বা কোনো লোকই কোনো সরকারই আমাদের জন্য চিন্তা করেনি। অতীতে যেখানে ভাড়া দিয়ে বাড়ি মিলত না, সেখানে এ নিরে আশ্রয় পাওয়ায় হিজড়া জনগোষ্ঠীরা দারুণ খুশি। নিজেদের কাজের পরিধি আরও বাড়াতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি তাদের। আমাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দিয়েছেন, এমন একটা পর্যায়ে স্বীকৃতি দিয়েছে, এটা নিয়ে আমরা এখন অনেক খুশি। আগে অনেক ভাড়া বাড়িতে থাকতাম, খুবই কষ্টে থাকতাম, এখন অনেক শান্তিতে আছি। হিজড়াদের জীবনমান উন্নয়ন তথা আয় বর্ধক কর্মসূচিতে অন্তর্ভুক্তিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তৃতীয় লিঙ্গের এই লোকদেরকে যে সুযোগ সুবিধাটা প্রদান করেছেন, এটা কোনো সরকারই করেননি। হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন পোষা প্রাণী আমরা কিনে দিয়েছি, সেগুলো মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সার্বিকভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে তাদের কর্মসংস্থানের জোগাড় করা। এদিকে রাজবাড়ির গোয়ালন্দে কাঙ্ক্ষিত ঠিকানা পেয়েছে তৃতীয় লিঙ্গের 7 সদস্য। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে এখন আত্মমর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে তারা। এখনো আমার চোখে স্বপ্নই মনে হচ্ছে যে আমরা কখনো জমির মালিক হব, কখনো ঘরের মালিক হব, এটা কখনোই ভাবতে পারিনি। ঘর বাড়ি দিয়েছে, আমাদের বাসস্থান দিয়েছে বসবাস করার জন্য, তা আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। পদ্মাপাড়ার দৌলুদ্দিয়া ইউনিয়নের গফুর মণ্ডলের পাড়ায় 22% জমির ওপর 7টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে কৃষিকাজ, হাঁস মুরগি, ছাগল পালনের সাথে গরুর খামার করারও চেষ্টা করছে তারা। তৃতীয় লিঙ্গের এই বাসিন্দারা যে এখন স্বাভাবিকভাবে সমাজের সাথে, মূল স্রোতের মানুষের সাথে মর্যাদার সাথে বসবাস করছে, এই জন্য আমরা আনন্দিত। নিজস্ব ঠিকানা তৈরি হয়, এখন অর্থনৈতিকভাবেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে হিজড়া জনগোষ্ঠী। মাসুম আলিসা, 21 টেলিভিশন।